টু হেলথ ইনসাইড আমি ডক্টর সুপর্ণা ব্যানার্জি আমি একজন গাইনেকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক নিউ আলিপুর আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে ফাইব্রয়েড ইউটোটাস ফাইব্রয়েড ইউটোরাস কি ফাইব্রয়ে হচ্ছে একটা টিউমার এটাকে আমরা বলি বিনায়ন টিউমার অতএব এতে ক্যান্সারের চান্স একদমই নেগলিজেবল এটা ভীষণ কমন আমাদের এথনিসিটি বা এসি এশিয়ান এথনিসিটিতেও ভীষণ কমন আর হচ্ছে অ্যাফ্রিকানদের এথনিসিটিতেও ভীষণ কমন এই ফাইব্রয়েড টিউমার তো ফাইব্রয়েড টিউমারটা কোথায় হয় একটা মাসেল থেকে টিউমারটা তৈরি হয় তাই মেন কমন জায়গা হচ্ছে ইউটোরাসের যে মাসেল আছে সেই মাসেল লেয়ার থেকে টিউমারটা জন্ম নেয় এবার এটা অনেক সময় ইনসিগনিফিকেন্ট ছোট একটা টিউমার এমন একটা জায়গায় আছে আমাদের কোনো সমস্যাই করছে না হয়তো কোনো সময় আলট্রাসাউন্ড করতে গিয়ে কেউ ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসাবে এটাকে আবিষ্কার করলো ইন দ্যাট কেস হয়তো কিছুই করতে লাগে না ঠিক আছে কিন্তু কারু কারুর ক্ষেত্রে এটা অনেক সময় সাইজে বড় হয়ে যায় বা ইউটেরাসের যেই ক্যাভিটি থেকে আমরা প্রত্যেক মাসে ব্লিড করি যাকে বলি আমরা এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি সেই ক্যাভিটির মধ্যে ঝামেলা শুরু করে যে ক্যাভিটিকে সে শেপটাকে ডিস্টর্ট করে দিচ্ছে ক্যাভিটির মধ্যে পুশ করে ঢুকে আসছে ফাইব্রয়েডটা একটা পলিপ হিসাবে বেরিয়ে আসছে তখন কিন্তু এটা মারাত্মক সিমটম দেয় তার মধ্যে ফাইব্রয়েডের সিমটম মানে সেটা মাসিকের সাথে রিলেটেড আয়দার আপনার মাসিকের সাথে প্রচণ্ড ব্যথা হচ্ছে বা মাসিকের সাথে ব্লিডিং এক্সেসিভ অ্যামাউন্ট হচ্ছে সেই ক্ষেত্রে ফাইব্রয়েডের মানে ফাইব্রয়েডের সিমটম বলা হয় এবার এছাড়া ফাইব্রয়েড মাসিক ছাড়া যে সিমটম দিতে পারে সেটা হচ্ছে যখন খুব বড় হয়ে যায় ফাইব্রয়েডটা সেই এক্সেসিভ সাইজের জন্য বিভিন্ন অর্গানকে কমপ্রেস করতে থাকে তখন ওই কম্প্রেশনের জন্য কিছু সিমটম যেমন ফাইব্রয়েড যদি কমপ্রেস করে আপনার পেছাপের থলির পারে অনেক সময় পেছাপের রাস্তা বা ইউরেটার যেখান থেকে কিডনি থেকে যে নালিটা ব্লাডারে আসছে সেটার উপর কমপ্রেস করে দেখা যাচ্ছে আপনার কিডনি ড্যামেজ করে দিচ্ছে যে মানে এটা অবস্ট্রাকশান করে তো এগুলো এগুলো হচ্ছে খুব রেয়ার কেসে হচ্ছে যেখানে ফাইব্রয়েডের সাইজটা এত বড় কিন্তু একটা ব্যাপার কি যেহেতু ফাইব্রয়েডটা আপনি কিন্তু নিজে ফিল করতে পারবেন বড় মানে তার একটা সিমটম থাকে কি থাকে একটা হেভিনেস লোকে বলে পেটটা মনে হচ্ছে ভুড়িটা বেড়ে যাচ্ছে হেভিনেস লাগছে তো তখন এইটা ভাববেন না যে ও আমি খাচ্ছি তাই আমার ভুড়িটা হ্যাঁ কিন্তু এটা না সেটা আপনি হাতে টাচ করলেও বুঝতে পারবেন যে একটা শক্ত মতো কিছু আসছে তো অফকোর্স এটা মানে অত বাড়া অব্দি ওয়েট করবেন না যে আপনার কিডনি অব্দি ড্যামেজ হয়ে গেল হ্যাঁ কিন্তু অনেক ক্ষেত্রে আনফর্চুনেটলি দেখা যায় মহিলারা তাদের হয়তো একটা ফুল টার্ম মানে প্রেগনেন্সি সাইজের ফাইব্রয়েড নিয়েও তারা কি করে কোনো সিমটম হয়নি বলে তারা বসেছিল কিন্তু অফকোর্স পেটটা যে সাইজে বেড়ে যাচ্ছিলো একটু যে ভারী লাগছিল সেই সিমটম নিশ্চয়ই হয়েছে তারা সেগুলোকে ইগনোর করে গেছে ঠিক আছে এটা ইগনোর করবেন না এই কারণে যেহেতু এটা টিউমার যদিও রিস্ক অফ ক্যান্সার ভীষণ লো কিন্তু এই টিউমারটা প্রচুর ব্লাড সাপ্লাই থাকে এর মধ্যে হ্যাঁ প্রচুর ব্লাড ওর মধ্যে গিয়ে মানে পৌঁছাচ্ছে তো তাহলে কি হচ্ছে আপনার জিনিসটা যত সাইজে বাড়ছে অপারেশন করে যদি বার করতে হয় তার ডিফিকাল্টিটাও কিন্তু ততই বাড়ছে ঠিক আছে সেই অপারেশন একটা ছোট টিউমার অপারেশন করতে আপনার যতটুকু না ব্লাড লস হবে আপনার যদি একটা ইয়াব বড় টিউমার হয় ওইটা কাটলে আপনার ব্লাড লস অনেক হবে কারণ ওই টিউমারটা ছোটো থেকে বড়ো হতে অনেক ব্লাড আপনার বডি থেকে খেয়েছে তবে আজকে এত বড় হতে পেরেছে তাহলে আননেসেসারি আপনার এগেন ওই ব্লাড লস মানে অ্যানিমিয়া হচ্ছে এগুলো হচ্ছে হ্যাঁ তো সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি জিনিসটা যদি ছোটো থা অবস্থায় ডিটেক্টেড হয় এবার যদি সিমটম থাকে তো আপনাকে অবশ্যই আসতে হবে মাসিকে ব্যথা হচ্ছে ব্লিডিং হচ্ছে তাহলে তো আসতে হবে সেখানে যদি ফাইব্রয়েড ছোটোও থাকে ইন দ্যাট কেসও অনেক সময় ওটাকে বার করতে হয় বিকজ পজিশনটা এমন আছে যে আপনাকে কষ্ট দিচ্ছে আর যদি ছোটো মানে অনেক দূরে আছে আপনার কোনো কষ্ট হচ্ছে না জাস্ট আমরা দেখতে পাচ্ছি একটা ছোট ফাইব্রয়েড ইন দ্যাট কেস ডক্টরবাবুরা ওটা অপারেশান করতে বলে না ভীষণ কমন টিউমার বলে এবার এই ফাইব্রয়েড যদি আপনি অপারেশান না করান ধরুন কোনো মেডিসিন আপনাকে দেওয়া হয়েছে বা কিছুই দেওয়া হয়নি বলা হয়েছে যে ঠিক আছে ছোট আছে কিছু করতে হবে না ইন দ্যাট কেস আপনার কিন্তু একটা দায়িত্ব আছে যে মাঝে মাঝে সেটা চেক করে দেখা এটা কি বড় হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট ছ মাস কি এক বছরে একবার করে একটা আলট্রাসাউন্ড করলে কিন্তু সেটা সহজেই বোঝা যায় কারণ অনেক সময় কি হয় আমরা জানার বোঝার আগে জিনিসটা অনেক সাইজে বেড়ে গেল। ঠিক আছে কারণ এটা আপনার যেহেতু এটা টিউমার এটা নিজে নিজে কখনো ভ্যানিশ হয়ে চলে যায় না এটা থেকে যাবে আপনার যদি মেনোপজ হয়ে গেল মাসিক বন্ধ হয়ে গেল তাহলেও ওটা ওইভাবেই থেকে গেল আর যতদিন আপনার মাসিক চলবে মাসিকের হরমোনগুলো ফাইব্রয়েডকে সাইজকে সাইজে বাড়াতে শুরু করে তো এবার যদি আপনার সিমটম না থাকে হয়তো অপারেশান লাগবে না কিন্তু তাও একটা খেয়াল রাখা উচিত যে হঠাৎ ফাইব্রয়েডটা কি বেড়ে যাচ্ছে তো সেটাও একটা খারাপ সিমটম হতে পারে সখন ডাক্তারের পরামর্শ পরামর্শ নেওয়া উচিত আজকাল অনেক মেডিসিন আছে যেখানে অপারেশান আগে যেমন ফাইব্রয়েড হলে লোকের অপারেশান হতো অনেকের ইউট্রোস অব্দি বাদ দিতে হতো এখন কিন্তু মেডিসিন এবং সার্জারি দুটোই অনেক উন্নত হয়েছে ফাইব্রয়েডকে কাবু রাখার জন্য ওষুধও ইস্যু আমরা ইউজ করি অথবা যদি অপারেশান করতে লাগে সেই অপারেশনে ছোট্ট করে কেটে ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও ফাইব্রয়েডকে কাটা হয় তাকে বলা হয় ল্যাপ্রোস্কোপিক মায়োমেকটামি ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদিও ফাইব্রয়েডটা বড় কিন্তু বড় করে পেট নাকে ছোটো করে কেটে আমরা ফাইব্রয়েডটা টুকরো টুকরো করে বার করে নিতে পারি তো এগুলো অনেক রকমের পদ্ধতি আছে অপারেশন আছে যদি ফাইব্রয়েড পলিপ থাকে হিস্ট্রোস্কোপি নামক আরেকটা ছোট্ট প্রসিডিওর আছে যে ক্ষেত্রে আপনাকে ঘুম পাড়িয়ে ভ্যাজেনের মধ্যে দিয়েই ফাইব্রয়েডটাকে বার করে নিয়ে চলে আসা হয় তো অনেক রকম পদ্ধতি আছে তো নিজে সাফার না করে সবসময় ডক্টর বা এক্সপার্টের পরামর্শ নেওয়াই উচিত আমি চেষ্টা করেছি যতটা ফাইব্রয়েড সম্বন্ধে কভার করা যায় বাট স্টিল আমি যদি কিছু মিস করে থাকি বা আপনার যদি কিছু কোয়েশ্চেন থাকে যেটা আমি আনসার করিনি আপনি আমাদের এই ড্রপ বক্সে কিন্তু লিখে নিতে পারেন এবং আমরা চেষ্টা করব সেটা আনসার করে দেওয়ার